আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শুটকি মাছের। চিংড়ি মাছের শুটকি রান্না করব, সাথে থাকবে দুই ধরনের সবজি, বেগুন এবং ধুন্দুল দিয়ে। এই শুটকি মাছের তরকারি গরম ভাতের স্বাদ বাড়িয়ে দেবে অনেক বেশি। অবশ্যই রান্নাটা আপনারা অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে সবজিগুলো একটু প্রসেস করে নেব। আজকের রান্নায় মিডিয়াম সাইজের দুটো ধুন্দুল এবং দুটো বেগুন ব্যবহার করব। আমি লম্বা বেগুন দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে গোল বেগুন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বেগুন এবং ধুন্দুল আমি আমার পছন্দ মতো সাইজের টুকরা করে নেব, যেটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের টুকরা করে নিতে পারবেন। আর ধুন্দুল কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন ধুন্দুলগুলো যেন একটু কচি থাকে, সেটা নিশ্চিত করা। সবজিগুলো কাটা হয়ে গেলে চলে যাচ্ছি চিংড়ি মাছের শুটকি প্রসেস করতে। আজকে আমি প্রায় 100 গ্রাম চিংড়ি মাছের শুটকি ব্যবহার করব, তবে এই রেসিপিতে এবং সবজির পরিমাণ অনুযায়ী আপনারা চাইলে শুটকির পরিমাণ আরও কমিয়ে নিতে পারবেন। বাজারে কয়েক ধরনের চিংড়ি মাছের শুটকি পাওয়া যায়, তার মধ্যে আমি সবচেয়ে ছোটটার চাইতে একটু বড় যেটা পাওয়া যায় সেই সাইজটা কিনে এনেছি। আর এই বড় সাইজের চিংড়ি শুটকির মাথাগুলো আমি ফেলে রান্না করি, কারণ মাথার মধ্যে অনেক ময়লা থাকে। শুটকি মাছের মাথাগুলো ফেলে দেওয়ার পর পরবর্তী কাজটা হচ্ছে একটি ফ্রাইং প্যানে শুটকি মাছগুলো টেলে নেওয়া। চুলার আঁচ কমিয়ে খুব ভালোভাবে টেলে নিতে হবে শুটকি মাছের ঘ্রাণটা প্রপারলি বের হয়ে আসা পর্যন্ত। এরপর শুটকি মাছগুলো একটি বাটিতে নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার একটি কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে আসলে বেশ কিছু মশলা অ্যাড করতে হবে। একে একে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অনেকেই ঝালটা বেশি পছন্দ করেন শুটকি মাছে, সেক্ষেত্রে আপনারা মরিচটা একটু বাড়িয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছগুলো। সামান্য পানি অ্যাড করে এই শুটকি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকি কষানো হয়ে গেলে বেগুন দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিতে পারেন কি অবস্থা, বেশি নরম হয়ে গেলে ঢাকনাটা আর ব্যবহার করবেন না। আর এই সময়ের মধ্যে বেগুন প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা যখন অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ধুন্দুল দিয়ে দিব এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব, চুলাটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে এসে। এই সময়ের মধ্যে ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে এবং ধুন্দুলও নরম হয়ে আসবে। ধুন্দুল নরম হয়ে আসলে অপেক্ষা করব পানিটা একটু টেনে আসা পর্যন্ত। আর এই শুটকির মধ্যে আপনি কতটা ঝোল রাখবেন কি রাখবেন না, এটা পুরোটাই নির্ভর করবে আপনার উপর। আর পানিটা একেবারে টেনে আসলে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর যারা রসুন খেতে বেশি পছন্দ করেন তারা এখানে রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। এবং সবশেষে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আরও ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল বেগুন আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের শুটকি। আজকে ভাত খাওয়ার জন্য এই একটি রান্নাই যথেষ্ট হবে আমার। এবার আপনাদের ট্রাই করার পালা। এই ছিল আমার আজকের রেসিপি, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।